हेलो क्लास फोर, प्लीज ओपन 108 पेज। से एक्टिविटी वन, राइट टी फॉर ट्रू एंड एफ फॉर फॉल्स स्टेटमेंट्स इन द बॉक्सेस प्रोवाइडेड। ए स्ट्रोम वॉज ब्लोइंग, इज इट ट्रू और फॉल्स? इट इज फॉल्स, ए माइल्ड विंड वॉज ब्लोइंग। A storm was blowing, it is false. It is false. A mild wind was blowing. Shantiniketan is reminded of old days. True. The house Punasko stands by a copse of banyan trees. False. It stands by a copse of salt trees. Earlier there was only empty lands around Shantiniketan. True. Now we continue our lesson. See, Deholi is a house which is now a children's school. Deholi said. Deholi bollo. Deholi holo emon ekta ghor jeta ekhon bortomane ekta bachchader school. Deholi said, you were the first house built here. Did you feel lonely? দেহলি বলল, তুমি এখানে প্রথম ঘর ছিলে, তুমি কি তখন নিজেকে একাকী মনে করত? নট রিয়েলি, না ঠিক সেরকম নয়, শান্তিনিকেতন শেষ, শান্তিনিকেতন বলল, কারণ শান্তিনিকেতন হচ্ছে প্রথম ঘর। হ্যাঁ, শান্তিনিকেতন বললো, না না ঠিক সেরকম নয়, আমি একা একা মনে করতাম না নিজেকে। I came up in 1863. আমি 1863 সালে এখানে আমাকে তৈরি করা হয়েছে। On such a day as this, দেবেন্দ্রনাথ টেগোর came here. ওই সময় দেবেন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথের বাবা, উনি এখানে এসেছিলেন। He bought this land. তিনি এই জমিটা কিনেছিলেন and had me built, এবং আমাকে তৈরি করেছিলেন। I was built 28 years later. জমি কেনার 28 বছর পরে আমি I was built 28 years later. প্রেয়ার হাউস সেজ, প্রেয়ার হাউস বলল, আমি 28 বছর পরে হয়েছি। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। প্রেয়ার হাউসটা খুব সুন্দর, এটা একটা কাঁচের রঙিন গ্লাস দিয়ে তৈরি। আই রিমেম্বার্ড দোজ ডেজ, আমি সেই আগের দিনগুলো মনে করছি, মনে পড়ে যাচ্ছে। দেয়ার ওয়্যার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, সেই সময় এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না এবং মোটর গাড়িও ছিল না। এবারে দেখো নেক্সট পেজ। আম্রকুঞ্জ সেজ, আম্রকুঞ্জ বলল, আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন। আমি, আম্রকুঞ্জ কি সেটা আমরা পরে বলছি। আম্রকুঞ্জ বলল, আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন, আমি তোমাদের এই কথা, কনভারসেশন মিনস কথোপকথন, এই যে কথাবার্তা বলছে এটাকেই বলা হচ্ছে কনভারসেশন। আমি তোমাদের কনভারসেশনে জয়েন করতে যাচ্ছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছি। আই এম নট এ হাউস, আমি কিন্তু একটা ঘর নয়। তাহলে আম্রকুঞ্জ কি, ইজ আম্রকুঞ্জ আ হাউস? নো, আম্রকুঞ্জ ইজ নট আ হাউস। তাহলে কি, আই অ্যাম এ ম্যাঙ্গো অর্চার্ড, আমি হলাম একটি আমের বাগান। তাহলে আম্রকুঞ্জটা কি একটা আমের বাগান, একটা আমের বাগান মানে একটা আম গাছ নয়, সেখানে অনেক আম গাছ আছে, ঠিক আছে। সেই বাগানটাকে বলা হচ্ছে, আম গাছকে বলা হচ্ছে না, বাগানটাকে বলা হচ্ছে আম্রকুঞ্জ। বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, কিন্তু আমি অনেক আগেকার যুগের সময়গুলো দেখে এসেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ, রবীন্দ্রনাথ আমার যে আম গাছগুলো ছিল তার গোড়াতে বসতেন অ্যান্ড রোট পোয়েমস, এবং কবিতা লিখতেন। শ্যামলী অ্যান আর্দেন হাউস সেজ, এবার শ্যামলী বলল, শ্যামলী হলো একটা মাটির ঘর, আর্দেন হাউস মানে মাটির ঘর। শ্যামলী অ্যান আর্দেন হাউস সেজ, হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ,
আগেকার যুগে যেরকম ছিল এখন কি কিছু চেঞ্জ হয়েছে? শ্যামলী হলো একটা মাটির ঘর, শ্যামলী হলো একটা মাটির ঘর, মনে রাখতে হবে, কোশ্চেন থাকবে। দেয়ার আর বিউটিফুল কার্ভড ফিগার্স অন মাই ওয়াল, আমার দেওয়ালে অনেক সুন্দর সুন্দর আঁকা বাঁকা মূর্তি ছিল। দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়্যার ইয়েস্টারডে, এখন যেরকম তারা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আগে, অনেক বছর আগে সেগুলো ওই রকমই ছিল। আই লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম, আমার 5টা টাওয়ার নষ্ট হয়ে গিয়েছিল একটা ঝড়ে। প্রেয়ার হাউস টেলস এভরি ওয়ান, প্রেয়ার হাউস সবাইকে বলল, সামটাইমস চেঞ্জেস হার্ট, শান্তিনিকেতন সেজ, মাঝে মাঝে হৃদয় পরিবর্তন হয়ে যায়। আই ভাইটলি রিমেম্বার্ড রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, আমার এখনও মনে আছে রবীন্দ্রনাথ এখানে তার লেখাগুলো পড়তেন। দোজ ডেজ আর নো মোর, সেই দিনগুলো আর এখন নেই। এই অবধি তোমাদের আজকের পড়া, পরবর্তী পড়া নিয়ে আমি পরের দিন আবার আসবো। ভালো করে তোমরা পড়বে, মুখস্থ করবে, বানান এবং কঠিন কঠিন ওয়ার্ডগুলোর মিনিংগুলো তোমরা জানবে।